মাবুনদের চারটি আমল দিয়ে গেলাম কয়টি আমল চারটি আমল যদি মা বোনেরা করতে পারে গো আল্লাহর নবী বলে ওই মাদের জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে আর হবে ও মায়ের যাতে আসো আসো এই যে জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হলো গো যে জান্নাত দিয়ে খুশি আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করো সোহার মাブンদেরকে চারটি আমল করতে হবে কয়টি আমল চারটি আমল যদি করতে পারে বাবা এক নাম্বার আমল হলো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মাブン যারা আছে খেয়াল করতে হয় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে আমার মাブン যারা আছে তারা কিন্তু উল্টা দিকে চলে এক নাম্বার খেয়াল করতে হবে আপনার আমার আমল হলো এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা আছে নামাজে গাফলতি করে নামাজের মধ্যে শিথিলতা করে নামাজ নাই কিন্তু রোজায় খুব পাকা রোজা রাখায় খুব পাকা খবর পাঠায় গো পুজোর কাছ থেকে খবর নেন কয় সাথে কয় রোজা মামুন যারা আছে রোজায় খুব পাকা নফল রোজা ঠিক কি বেঠিক ঠিক কি না নামাজ ফরজ নামাজ এক নম্বরে ও মায়ের জাতি নফল রোজা রাখবেন পরে রাখবেন এই রোজা কয় সাধে কয় রোজা যদি না রাখেন কোনো পাপ নাই গুনাহ নাই রাখতে পারলে সওয়াব আছে ঠিক কি না বলেন কিন্তু এই পাঁচ যে গানা নামাজই তরক করেন আল্লাহ দরবারে হতে হবে এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা দুই নাম্বার মা গুনদের আমল হলো রমজান মাসের রোজা রাখা রোজা রাখা কি করা রমজান মাসের রোজা রাখা দুই নাম্বার ফরজ রোজা রাখতে হবে তিন নাম্বার হলো লজ্জা স্থানের হেফাজত করা পর্দা করা ও মায়েরা বোনেরা তিন নাম্বার হলো লজ্জা স্থানের হেফাজত করা আল্লাহর রবি বলেন দুনিয়ার মানুষ শুনে নাও শুনে নাও ও নারী পুরুষ তোমরা যারা আছে শুনে নাও তোমরা যদি আমি রসুলের জন্য দুইটি জিনিসের দায়িত্ব নিতে পারো রে আমি রসুল তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব নিব সুহান আল্লাহ এক নম্বর হলো দুই সওয়ালের মধ্যবর্তী জায়গা মানে মুখ মুখকে হেফাজত করো জবানের হেফাজত করো দুই নাম্বার হলো লজ্জা ইস্তার হেফাজত করো দুইটি জিনিসের হেফাজত যদি করতে পারো আমি আর রসুল বললাম ওই তোমাদেরকে আমি আল্লাহর রসুল জান্নাতের দায়িত্ব নিলাম এক নাম্বার তাহলে তিন নাম্বার হলো মা আমল হলো লজ্জা ইস্তার হেফাজত করা তার নাম্বার হলো ও স্বামীর সন্তুষ্টি ত্লাশ করা স্বামীকে খুশি করা স্বামীর ক্ষেত মত করা রে মা স্বামীকে খুশি করেন স্বামী ঘরে আসবে একটু খেজে গুজে থাকেন স্বামীর সামনে একটু মুস্কি হাসি দেন কিন্তু মা বোন যারা আছে গো যাকে সাজা গুজা করে যাকে দেখানো দরকার যাকে প্রদর্শনী করা দরকার এইদিকে নাই বাহিরে যখন যাবে রে এই সময় একটু সাজাগুজু করে ও মা যেটা দেখার দেখানোর দরকার স্বামী কে ছিল এইটা দেখায় বাহিরের পর পুরুষকে ঠিক কেনা বলেন মামুন যারা আছে শুনে নেন সাজা গুজা করতে হবে স্বামীর জন্য বাহিরে কেন যাবেন রে না 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 দায়ুষ কেন হবেন আল্লাহ রসুল বলেন আর দায়ুস এতক্ষণ যান না দায়ুষ মহিলা দায়ুষ পুরুষ জান নাতে প্রবেশ করবে না নাউযুবিল্লাহ বলে ঈমানের পথে অবিচল থেকে আমার বরণ জনো ইমানের পথে ও বিচল থেকে আমার মরণ ইমানের পথে ও বিচল থেকে আমার মরণ জেন প্রতিদিন মিথ্য মুখোমুখি

আজ জিলে শে গম রহি সুর গায় করে তোলে মোহম ইমানের পথে ও থেকে আমার তোমরি কা ছেফ মিনো তিযা মার তো মারি কা ছেফ মিনো তিযা মার মহা ইমানের পথে আল্লাহ আগরুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহরুল আমাদেরকে এই দুর্যোগময় পরিবেশে কুরআনুল কারিমের মাহফিলে এসে দিনের কিছু কথা বলা এবং শোনার জন্য সুযোগ করে দিয়েছেন এই জন্য সেই রব্বুল আলমিনের দরবারে আমরা একবার শকর গুজার করছি আলহামদুলিল্লাহ এরপরে অগণিত অফুরন্ত দুরুদ এবং সালাম বর্ষিত হোক

শেষ পর্যন্ত থাকবেন নাকি ভাগবেন যে মাইকিং শোনার পরে ঘরে বসে না থেকে কোরআনের মহব্বতে আলেমদের মহব্বতে এসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনা ঠিক কিনা বলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম তিনি তার জবানিতে পাক কোরআন তিলাওয়াত করেছেন যেইটার কোনো ইয়ালান করা হয়নি মাইকিং করা হয়নি অথচ গোপনে কাফের বেঈমান আবু জাহেল ওতবা সাইবা ইনারা গোপনে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লামের কোরআন তেলাওয়াত সারা রাত্রি শুনেছে সুবাহ আল্লাহ আজ আমরা এমনই মুসলমান যে মাইকিং করা হয়েছে ওয়াজ মাহফিলের জন্য অথচ ঘরে বসে আছে এটা খুব দুঃখের বিষয় ঠিক কিনা বলে এটা হলো আমাদের ইমানই হালাত অবস্থা তো আমরা মাসাল্লাহ এখানে যত সময় অবস্থান করব। আল্লাহ পাকের রহমত বৃষ্টির মতো বর্ষণ হতে থাকবে মানে আমাদের গুনাহাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করতে থাকবে আরেকবার পড়ুন সুবহানাল্লাহ তাহলে আমাদের সকলের কম বেশি গুনাহ আছে না নাই আমরা সকলেই কি গুনাহগার ঠিক কিনা বলেন তো এইজন্য আমাদের কি গুনাহ মাফ করা দরকার আমাদের কি গুনা মাফ করা দরকার আল্লাহবাক গুনা মাফ করার জন্য কিয়ামতের ময়দানে বিভিন্ন অশিলা বাহানা তালাশ করবেন কোন পন্থায় আমার বান্দাকে ক্ষমা করা যায় ঠিক কিনা বলে হতে পারে আজকের এই মাহফিল কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য না জাতির অশিলা হয়ে যাবে ঠিক কিনা বলে আল্লাহবাক রব্বুল আমাদের কি ক্ষমা করতে চান বান্দাকে দয়া করতে চান ইহসান করতে চান আর আমাদের জন্য আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা তওবার দরজা সহজ করে দিয়েছে আমাদের জন্য তওবার গেট তওবার দরজা তওবার পন্থা তরিকাকে অত্যন্ত সহজ করে দিয়েছেন সুবহান সুবহান আল্লাহ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা তার তোবার তরিকা ধরন অত্যন্ত কঠোর ছিল আদম আলী ইসলামের কি ছিল ভাই কঠে কঠিন ছিল আদম আলী সালাম ভুল করেছিলেন আমরা মোটামুটি জানি ঠিক কিনা বলেন এবং তিনি তোবা করার জন্য তৈরি হয়ে গেলেন আল্লাহ পাক রব্বুল আলমী তাদেরকে জান্নাতের মধ্যে রেখে দিলেন শয়তান বলছে তাকু না কাইনি গাছের ফল খেলেই দুইজনই তোমরা ফেরেশতা হয়ে যাবা আও তাকু নামিনাল মিরাল খল অথবা চিরস্থায়ী জান্নাতবাসী হয়ে যাবা যদি জান্নাতে চিরস্থায়ী এই নাজ নিয়ামতের মধ্যে থাকতে চাও তাহলেই ফল খেতে হবে সর্বপ্রথম হাওয়া আলী সাল্লাতু ওয়াসসালাম ফল খেলেন এরপরে স্বামী বাবা আদমকে ডেকে বললো যে আপনিও থাকি একসাথে এরপরে উভয় ফল খেয়ে গন্দম ফল খাওয়ার পরে কি অবস্থা হয়ে গেল ভুল করলেন প্রিয় ভাইরা আমার যেইমাত্র ভুল করলেন বাবা আদম আলি সালাত

জিব্রাইল আলী ইসলাম এসে বাবা আদম আলি সালাতামের মাথা থেকে জান্নাতি মুকুটগুলি খুলে নিয়ে গেলেন মা হাওয়ালি ইসলামকে মুকুট দিয়েছিলেন জান্নাতি মুকুটগুলি খুলে নিয়ে চলে গেলে এমন ভুল করলে ভুল করার কারণে উভয় এমন মুসিবতে পড়ে গেলেন কিছুক্ষণ পরে দেখা গেল শরীরে পোশাকগুলি অটোমেটিক শরীর থেকে খুলে উড়িয়া উড়িয়া আকাশে চলে যায় আলামিন হুম শয়তান চক্রান্ত করে তাদেরকে বিভস্ত উলঙ্গ করে ফেলল লজ্জায় স্থানকে প্রকাশ করে দিল এমন মুসিবদি পুরে গেল লজ্জা স্থানকে প্রকাশ করে দিল রে বাবা এখন উলঙ্গ হয়ে বাবা লজ্জা স্থানকে হাত দিয়ে চেপে ধরে জান্নাতের ভিতরে এদিক সেদিক দৌড়ায় গাছের টিকুটে দৌড়ায় গাছ কে ডেকে বলে গাছ রে কি মুসিবতে পড়লাম রে এমন বিপদে রে ও গাছ তোদের থেকে আমাদেরকে কিছু গাছের পাতা আমাদেরকে তোরা দিয়ে দে গাছের পাতা দিয়ে লজ্জা স্থানকে আমরা ঢেকে নে জান্নাতের গাছের নিকটে গিয়ে জান্নাতের গাছের কাছে পাতা চায় বন্ধুরে আবার কিতাবের মধ্যে এসেছে বাবা দম এবং মা হাওয়া আলী সালাতাম উভয় জান্নাতের ভিতর থেকে যাইতুন নামক গাছ কি গাছ জরি বলেন যাইতুন গাছ থেকে বাবা আদম আলী সালাতাম তিনটি পাতা দিয়ে তাদের লজ্জা স্থান তার লজ্জা স্থানকে ঢেকে নিলেন মা হাওয়া আলী সালাম পাঁচটি জান্নাতি গাছের পাতা কয়টি বলেন পাঁচটি পাতা দিয়ে তার লজ্জা স্থানকে আবরণকে ডাকলেন এবার রব্বুল আলামিন বললেন কুলনা হাবিতু মিনহা জামিয়া ওয়াদম ও হাওয়া পাশাপাশি শয়তান করে ও ইবলিস যাও তোমরা উভয় তোমরা তিনজনই এই জান্নাত থেকে বহিষ্কার হয়ে যাও দুনিয়াতে চলে যাও এমন অপরাধ করেছ যার কারণে জান্নাতে বসবাসের উপযোগী তোমাদের জন্য না জান্নাতে থাকতে পারবো না রে আদম ও হাওয়া জান্নাতে থাকতে পারবো না ওই প্লিস রে তাড়াতাড়ি নেমে যা জান্নাতে থাকার মতো উপযুক্ত তোমরা এখন নও প্রিয় ভাইরা আমার কিরকম কঠিন তাদের তৌবা ছিল বাবা আদম্মা হাওয়ার তৌবা কেমন ছিল আর আমাদের তৌবা কত সহজ তাদেরকে দুনিয়াতে নামিয়ে দেওয়া হলো এখন আদম আলী সালাতাম আল্লাহ বাকের কাছে বললেন আল্লাহ জান্নাত তো হারিয়ে ফেললাম কেমনে আবার জান্নাত ফিরে গো মালিক তরিকা বলে দিন কোন পন্থা অবলম্বন করলে জান্নাত ফিরে পাবো কি করলে আবার হারানো জান্নাত ফিরে পাবো কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক বলে ও আদম ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি আমি আল্লাহর পক্ষ থেকে রে আদম তোদের কাছে নির্দেশনা যাবে গাইড যাবে কিতাবও যাবে ফামাঙ্গ তাবিয়া হুদায়া যারা এই গাইড নির্দেশনা অনুসরণ করবে দুনিয়াতে ফালা খাউফু আলাইহিম ওয়ালা হুম ইহজানুন ওয়া দুমরে তাদের কোনো ভয় নাই চিন্তা নাই আবার হারানো জান্নাতে তারা ফিরে আসবে সুবহানাল্লাহ বলেন আবার হারানো জান্নাত পাবে আমি বলতেছি রা বলতেছি তৌবা কত কঠোর ভুল করার কারণে বাবা আদম মা হাওয়ার তৌবা গাল্লা কেমন ভাবে কবল করলেন ভুল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার খেয়াল করবেন এক নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পোশাকগুলিকে খুলে দিলেন উলঙ্গ করে দিলেন বিবস্ত্র করে দিলেন কিন্তু রান আমার আপনার দৌবা এত সহজ করলেন রে ভাই ও আমার বাবাজি এত সহজ তৌবা আমি আপনি নির্জনে উলঙ্গ হয়েও যদি গুণা করি অপরাধ করে ফেলি আল্লাপাক আমার আপনার পোশাককে ছিনিয়ে নেন না মানুষের সামনে উলঙ্গ করে অপমান করেন না ঠিক কিনা বলেন আল্লাপাক রব্বুল আলমিন আমার আপনার পোশাক কিন্তু খোলেন না রে বাবা গোপন রাখেন কিন্তু বাবা আদমের পোশাক খুলে নিলে দুই নম্বর হল ভুল করার পরে আল্লাপাকাল তাকে জান্নাত থেকে বহিষ্কার করলেন দুনিয়াতে নামিয়ে দিলেন জান্নাত হারিয়ে ফেললেন আল্লাহ আল্লাপাক আলমিন আমার আপনার জন্য কত সহজ করে দিলেন ভুল করার কারণে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করেন না পাক বরং রব্বুল আলমিন আমি আপনি ভুল করার পরে যদি তৌবা করি আল্লাহ পাকে কাছে মাপ চাই আল্লাহ ভুল পথে গিয়েছিলাম গো মালিক আপনার কাছে ফিরে আসলাম আমাদের মাফ করে দেন আল্লাহ আল্লাহ ফিরে আসি যদি রে বাবা কাছে পাক রব্বুল বলে বান্ধারে ওই আদমকে জান্নাত থেকে বিতাড়িত করলাম কিন্তু তোদেরকে আমি আল্লাহ ভুল করার পরে তোবা করলে আবার তোদেরকে আমি আল্লাহ জান্নাত দান করবো বাবা আদমকে কি করলেন থেকে বহিষ্কার করলেন আর আমাকে আপনাকে ভুল করার পরে তো বা আবার জান্নাত দান করবে সহজটি সহজনা ভাই বলেন আমার আপনাকে আল্লাহ করেছেন দয়া করেছেন এরপরে বাবা আদমকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন বাবা ও মুরব্বী বাবাজি আমার দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহর নবী আদম আলিসলামসলাম কান্না করলেন ঠিক কিনা ভাই এমন কান্না করলেন রে বাবা আমার আপনার মধু কাদা হয় কিতাবের মধ্যে এসেছে তিনশত পঞ্চাশ বছর বা তিনশত ষাট বছর সাড়ে তিনশো বছর আল্লাহর নবী আমাদের আদি পিতা আদম আলাই সালাম কান্না করলেন একটি ভুলের কারণে জোরে বলেন কয়টি ভুল কয় ভুল ঘুমাইছেন আপনারা কয়টি ভুলের কারণে বাবা আদম একটি ভুলের কারণে বাবা আদম মা হাওয়া সাড়ে তিনশো বছর কান্না করলেন না না বা কবুল হয় না এত কান্না করলেন সাড়ে তিনশো বছর আল্লাহর নবী আমাদের আদি পিতা আদি মাতা তারা উভয় আল্লাহর দরবারে কান্না করলেন কবল হয় না ও বাবাজি আমার আমার আপনার তৌবা আল্লাহ পাক রব্বুল আলমিন এত সহজ করলেন আমি আপনি সাড়ে তিনশো বছর কান্না করতে হবে না যদি কোন ব্যক্তি গভীর রজনীতে আল্লাহ দরবারে চোখের পানি দুই ফোটা চোখের পানি ছেড়ে দিতে পারে ও বাবা রে যত রাত্রি গভীর হয় দুনিয়ার সব দপ্তর বন্ধ হয়ে যায় দোকান পাট বন্ধ হয় ঠিক কিনা অফিস আদালত বন্ধ হয় কিনা কলকারখানা বন্ধ হয় দুনিয়ার সব বন্ধ হয়ে যায় আল্লাহর নবী বলে পাকের রহমতের দপ্তর দরিয়া আল্লাহ পাকের খুলে যায় বলে রাত্রি যত গভীর হয় দুনিয়ার দপ্তর বন্ধ হয় দুনিয়ার দোকান বন্ধ হয় দুনিয়ার ঘর বাড়ি বন্ধ হয় কিন্তু একজনের দরজা খোলা থাকে সেটি সেটি দরজা আল্লাহর দরজা গভীর রজনীতে যদি কোনো ব্যক্তি চোখের দুই ফোঁটা পানি ছেড়ে দিতে পারে রে বাবা ওই দুই ফোঁটা চোখের পানি এত দাম এত মূল্যবান ওই দুই ফোঁটা চোখের পানি এই দুই ফোঁটা চোখের পানি হাউজে কাউসারের পানির চাইতে দামি আল্লাহ আকবার বলেন হাউজে কাউসারে পানি চাইতে দুই পোটা চোখের পানি দামি আমার আপনার দুই পোটা চোখের পানি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই জমজমের পানির চাইতেও বেশি দামি সুবহানাল্লাহ ও বাবা এত দামি জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর দুনিয়ার সকল সাগর মহাসাগরের পানিকে যদি জাহান্নামের আগুন কিনিবানর জন্য যদি নিয়ে যাওয়া হয় ও বাবাজি ও ভাইরা এই দুনিয়ার সকল সাগর মহাসাগরের পানিকে যদি নিয়ে যাওয়া হয় ছয় শত বছর দূর থেকে ছয় শত বছর দূরের রাস্তা থেকে এত দূর থেকে জাহান্নামের আগুনের তাপে দুনিয়ার সব পানিগুলি শুকিয়ে যাবে আল্লাহ দুনিয়ার সব পানি শেষ হয়ে যাবে শুকিয়ে যাবে কিন্তু দুই ফুটা চোখের পানি এত দাম এত মূল্যবান আমি আপনি যদি আল্লাহ পাকের ভয়ে জাহান্নামের ভয়ে দুই ফুটা চোখের পানি ছেড়ে দিতে পারি গো বাবা ওই দুই ফুটা চোখের পানির কারণে দুই ফুটা চোখের পানির খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন সুবহানাল্লাহ তাই দুই ফুটা চোখের পানি এত দাম ঠিক কিনা বলেন এই জন্য দুই ফুটা চোখের পানি ফেলে দেওয়া দরকার আছে কি নাই দরকার আছে না নাই ও বাবাজি আবার চোখের পানি এত দাম চোখের পানি কেন কত দাম কান্নাটা আল্লাহ পাকের কাছে বড় দামি প্রিয় ও বাবাজি চোখের পানিটা আল্লাহ পাকের কাছে বড় মহ দামি আল্লাহ পাকের কাছে খুব মহব্বতের ও বাবাজি আমার খেয়াল করি ওই জাহান নামের ভয়ে নিজের চোখ দিয়ে যদি পানি ফেলতে পারি রে বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য জাহান আগুনকে হারাম করে দিবে একটু ভয় করা দরকার আছে না নাই আল্লাহকে ভয় করা দরকার জাহান্নামের আগুনকে ভয় করা দরকার ঠিক কিনা বলেন আল্লাহ পাক রব্বুল বলছেন ও দুনিয়ার মানুষ শুনে নাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কূ ও ওয়া আহলীকুম নার ও দুনিয়ার মুমিন ও বিশ্বাসী বান্দাগণ তোমরা জাহান্নবের আগুন থেকে নিজেকে বাঁচাও চাও চাও ওয়া তোমাদের পরিবার তোমার বিবি তোমার সন্তান তোমার আউলাদ এদেরকে জাহান্নামের অগ্নি থেকে বাঁচাও কারণ হলো জাহান্নবের অগ্নি বড় ভয়ঙ্কর হবে ও বাবামা দুনিয়ার আগুন যদি কারো শরীরে লেগে যায় আগুন শরীরে লাগার সাথে সাথে চামড়া পুড়েই এই ব্যক্তি অন্তিকাল করে ঠিক কি না বলে ঠিক কি না পাক বলে বান্দারে জাহান্নামের আগুন কে ফল করো খেয়াল করো রে বান্দা আল্লাহ ততলিউ আলাল আফিদা জাহান্নামের আগুনে তো ভয়ঙ্কর হবে গো এই আগুন মানুষের চামড়া পুরে কলিজার মধ্যে চলে যাবে এর পরেও পান তারা জাহান্নামের অবস্থা এমন হবে বাসীদের অবস্থা এমন হবে আল্লাপাকের দরবারে মৃত্যু মৌদের প্রার্থনা করবে আল্লাহ দেন এই আজ সহ্য হয় না আল্লাহ বলে না সুম্মালা আয় আমু তু হায়া ও বাবাজি জাহান্নামের আগুনের মধ্যে অবস্থান করবে না মরণ আসবে না একটু শান্তিতে থাকবে এমন অবস্থা হবে মৌ তো আসবে না একটু আরামের মধ্যে থাকবে ও হালা তো থাকবে না ঠিক কিনা বলেন এই জাহান্নামের ওকুদহান্না চোল হিজার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে খেল করো রে বান্দা শরণ করো ওই জাহান্নামকে ভয় করো যে জাহান্নামের ইন্ধন হবে জানানি হবে ওয়াকুদ হান নাস ওয়াল হিজার জাহান্নামের জ্বালানি হবে রে বাবা মানুষ আর পাথর জাহান্নামের জ্বালানি কি হবে ভাই কি হবে মানুষ আর পাথর ঘুমাইছেন নি আপনারা খারাপ লাগতেছে নাকি জাহান্নামের জ্বালানি লাকড়ি হবে মানুষ আর পাথর দিয়ে আল্লাহ পাক জ্বালানি বানাবে ও বাবাজি কেমন কথা রে ভাই পাথর দিয়ে কেমনে জাহান্নামের আগুন কে জ্বালাবে পাথর দিয়ে আগুন জ্বালানো যায় নাকি কিন্তু রব্বুল আলামিন পাথরের মানুষকে দিয়ে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবে জাহান্নামের আগুনে পাথরের কিছু হবে না কিন্তু পাথরকে ফেলে দিলে নামের আগুনের বৃদ্ধি পাবে পাথরে কিছু হবে না রে বাবা কিন্তু পাথরের কারণে জাহান্নামের আগুনের শক্তি পাওয়ারটার বৃদ্ধি পাবে ও আমার ভাইরা কেমন জাহান্নাম হবে এই পাথর কে দিয়ে আল্লাহ পাক তাবার কথা লা জ্বালানি বানাবে পাথর দিয়ে জাহান্নামের প্রজ্বলন প্রজ্বলিত করা হবে সাথে মানুষকে দেওয়া হবে এক নাম্বার জ্বালানি মানুষ এরপরে আরেকটা হলো হিজার ও পাথর আল্লাহ পাক জ্বালানি বানাবে এইজন্য আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলে তাকে কালিমুল্লাহ বলা হয় ঠিক কিনা বলেন হঠাৎ আল্লার সাথে কথা বলবে মসা পাথরের মধ্য থেকে একটা আওয়াজ আসে মানুষের বাসায় হু করে কান্না করে আল্লার নবী মূসা বলে পাথর কেন কান্না করো কি কারণ পাথর বলে ও পৈকম্বর মসা শুনতে পেলাম আল্লাহ রব্বুর আলামিন জাহান নামের জ্বালানি বানাবে জাহান নামের ইন্দ্রন বানাবে মামি পাথর আর মানুষকে দিয়ে গো আল্লাহর নবী জান জান আল্লাহ পাক যাদের আমারে মাফ করে এই জন্য তার কাছে একটু সুপারিশ করিয়ে কথা বলতে গেছে আল্লাহর কাছে ফিরে আসতেছে পাথর কেটে কি বলে পাথর রে শুনে নাও শুনে নাও আল্লাহ পাকরব্বুল আলামিন তোমার কান্না করার কারণে তোমার জাহান নামের আগুন থেকে মাপ করে দিয়েছেন বলে এখন পাথরের কান্না ও বেশি বৃদ্ধি পায় আরো বেশি কান্না করে আল্লাহর পৈগম্ব নবী মূসা কালিমুল্লাহ ডেকে বলে পাথর রে আল্লাহ তোরে মাপ করলো রে পাথর সুসংবাদ তোরে দিলাম এটা তো আনন্দের কথা রে কারণ মাপ পেয়ে গেলি ক্ষমা পেয়ে গেলি কান্না করছ কেন কারণ দি আমার একটু বল বাথোকে বলি ও মুসা আমি কান্না করে এটাই বুঝতে পারলাম রে এই কান্নাটা আমার আল্লাহ পাকের কাছে বড় প্রিয় দামি আল্লাহ আকবার বলেন কান্নাটা আমার রবের কাছে খুব দামি এই কান্নাটা আল্লাপাক বড় ভালোবাসে যে কান্না করার কারণে আল্লাপাক রব্বুল আলামিন আমারে মাপ করল রে মূসা জান্নাত জান্নাত আমাকে দান করবে জাহান্নামে নামে দেবে না রে ওই কান্নার কারণে আমি মাপ পেয়ে গেলাম আমি কথা দিলাম রে মূসা আমি কেয়ামত পর্যন্ত আমি কান্নাই করে যাব আল্লাহ আকবর বলেন তাহলে কান্নাটা আল্লাহর কাছে দামি আমি বলতেছিলাম আল্লাহর রবি আ তোমাল্লি ইসলাম তিনশো বছর কান্না করেছে কান্নাটা আল্লাহ পাকের কাছে বড় দামি আল্লাহর অপুরান আমি কাছে বড়ো প্রি ও ও বন্ধু রে এই কান্নাটা এত দামি সাড়ে তিনশো বছর কান্না করে আল্লাহ পাকের কাছে ঘুমা পাবেন আদম নবী সাড়ে তিনশো বছর কান্না করেছেন ঠিক কিনা বলেন কয়শো বছর সাড়ে তিনশো বছর কান্না করলেন কানা ক্ষমা হয় না আমি আপনি যদি গভীর রজনীতে আল্লাহর ভয়ে জাহান নামের ভয়ে কবরের ভয় যদি গভীর রজনীতে যদি বাবারে দুই রেখা অন্তত কমপক্ষে দুই রেখার তাহার যুদ্ধের নামাজ আদায় করে আল্লাহ পাকের কাছে দুই হাত তুলে দোয়া করে আল্লাহ আমি তো ভুল করেছিলাম রে মালিক ও মালিক রব্বুল আলমিন আমার আপনি মাফ করে দেন দুই ফোটা চোখের পানি ছেড়ে দিতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন দুই ফোটা চোখের পানির খাতিরে আমার আপনার বান্দার জীবনের সব গুণাগুলিকে আল্লাহ পাক মাফ করে দেন সুবাহান আল্লাহ কত বছর কান্না সাড়ে তিনশো বছর বা তিনশো আর আমি আপনি এক মুহূর্তে কান্না করে যদি তো বা করতে পারি আমাকে আমা আপনাকে পাক মাফ করে দেবেন পাক আমাদের তোবার দরজা খুব সহজ করেছেন ঠিক কেনা বলেন তোবার দরজা খুবই সহজ এক নাম্বার হলো পোশাক খুলে নিলেন আমার আপনার পোশাক খুলে না দুই নাম্বার হলো আল্লাহর নবী আদম নবীকে এমা হাওয়াকে জান্নাত থেকে বহিষ্কার করলেন আমি আপনি যদি গোড়া করি তো ওবা করে আল্লাহ আর উল্টো জান্নাত দান করবে আল্লাহ নবী আদম হাওয়া সাড়ে তিনশো বছর কান্না করলেন আর আমি আপনি এক মুহূর্তে কান্না করলে চোখের পানি ছেড়ে দিলে আল্লাহ আমাদের মাফ করে দিবেন ঠিক কিরা এরপরে আল্লাহ পাকুর আলামিন বাবা আদমকে নির্দিষ্ট কিছু কালেমা শিখিয়ে দিলেন নিজের মন মতো তোবা করলে হবে না নিজের মন মতো শব্দ দিয়ে কালেমা দিয়ে তোবা করলে হবে না রে আদম কালামুল্লা শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন ক আদম মির রব্বিহি ক আদম মির রব্বিহি আল্লাহ পাক অতবার রব্বুল আলামিন বাবা আদমকে কিছু কালে মা আশি দিলেন সুমান আল্লাহ বলেন কিছু কালে মা শিখিয়ে দিলেন যেই কালে মা দিয়ে তৌবা করলে আল্লাহ বাক বাবা আদম বাহর তৌবা কবুল করবেন ফাতালাক আদমের রব পে তাদের রব আল্লাহ বাক কিছু কালে মা আসি দিলেন যেই কালে মা দিয়ে তৌবা করলে আল্লাহ ক্ষমা করবেন ফাতা বা আলাইহি ও ওই কালেমা দেই তোবা করলো আল্লাহ পুরা নামি এরপরে তাদের ক্ষুমা করে দিলে সুবহানাল্লাহ আল্লাহ পরে

রব্বানা জুলুম না ফুসানা হে আমার র ও মালিক মাওলা নিজেদের উপরে নিজেরা জুলুম করে অন্যায় করেছিলাম আং ফুসানা নিজের নবসের উপরে নিজেরাই জুলুম করেছি কারণ বান্দা যখন গুনাহ করে নিজের উপরে নিজেই জুলুম করে ঠিক কেনা বলেন ঠিক কেনা বলেন ওয়াহিল্লাম ওয়াহিল আমতা গফির যদি আপনি আমাদেরকে মাফ না করেন ও হামনা যদি সান না করেন দয়া না করেন নানা কু মিনাল আমরা হালাক হয়ে যাবো ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাবো ও মালিক আমাদের মাফ করেন এরপর আমাদেরকে দয়া করেন সুবাহান তার নির্দিষ্ট কালে মাও শিখিয়ে দিলেন কিন্তু আমার আপনার তো কত সাহস ও বাবা জিরা আমার খেয়াল করেন গো ও যুব বাইরে খেয়াল করে আমার আপনার দৌবা কত সহজ না না আরবিতে শুধু দোয়া করতে হবে না আমার আপনার ভাষায় বাংলা ভাষায় দোয়া করতে পারেন বাংলা ভাষায় দোয়া করেন অনেকেই মনে করে হুজুরকে দাওয়াত দেব মিলাদ দেবে হুজুর দোয়া করবে আরবি ভাষায় ঠিক কিনা বলেন এইটা আমরা চিন্তা করি না না আপনার নিজের ভাষায় আপনি আল্লাহর কাছে দোয়া করেন আয় আল্লাহ ভুল করেছিলাম জীবনে আর ঘুম ভুল করব না আমারে মাফ করেন আমার বাবা মা কবরে আছে গো মালি ওই বাবা মাকে মাফ করে দেন আমার পরিবারকে মাফ করেন আমার স্ত্রীকে পর্দায় থাকার তৌফিক দেন সন্তানগুলিকে নেককার বানান বাংলায় যদি আমরা দোয়া করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলা ভাষা বুঝেন বাংলা ভাষায় দোয়া করলে আল্লাহ পাক আমার আপনাকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ সহজ কি বাবা আদমকে আরবি ভাষায় দোয়া শিখিয়ে দিন আর আমাদেরকে বাংলা ভাষায় দোয়া করা যায় এরপরে আল্লাহ রব্বুল আলামিন বাবা হাওয়া দম্বাহ ইসলামকে নির্দিষ্ট করে একটি জায়গা দিয়ে দিলেন না না কোন জায়গা দোয়া কবুল হয় না নির্দিষ্ট জায়গা জাবালে রহমত আরাফাতের ময়দানে যারা হাজির সাহেব গম ওইখানে অবস্থান করে পাহাড়ে জাবালে রহমত পাহাড়ের উপরে ছোট্ট একটি পিলার আছে এইখানে হাজির সাহেব গম যায় আমি গোনাগার আমি নিজেও সেইখানে গিয়েছি সুবাহার আরাফাতের ময়দানে জাবালে রহমত পাহাড়ের উপরে দেখা হয়ে গেল একজন আরেকজন কালিঙ্গন করে জোরে ধরে কান্না করে আল্লাহর কাছে রব্বানা জনম না বলে দোয়া করলেন আল্লাহ পাক ওই নির্দিষ্ট জায়গা আরাফাতের ময়দানে উভয়ের দোয়া কবুল করলেন সুবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নির্দিষ্ট জায়গায় তওবা কবুল করলেন ও বাবাজি আবার আও আমার আপনাকে জায়গা নির্দিষ্ট করে দেওয়া হয় না না আপনাকে গারা ফাতের ময়দান এই তৌবা করতে হবে না ও বাবাজি আমার অনেকেই মনে করেন হুজুরের কাছে তৌবা পরবো অনেকে আমার কাছে কয় হুজুর বাসায় একটু চলেন যায় তৌবা পরায় দিবেন কয়েকদিন আগে এক হাজি সাপ পায় বাসায় আমাকে একটু তৌবা পরায় দেন ও বাবাজি আমার হুজুর দরকার নাই আপনি ঘরের ভিতরে নির্জনে এক একাজখের চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তৌবা করেন আপনি মসজিদে তৌবা করতে পারেন নিজের বাসা বাড়িতে তৌবা করতে পারেন যে কোনো জায়গায় আপনি তৌবা করতে পারেন তোবার দরজা সব জায়গায় আপনার জন্য আমার জন্য খোলা রেখে দিয়েছেন আল্লাহ বাকরব্বুল আলামিন। আমার আপনার তৌবা সব জায়গাতে কবুল করবেন সুহান আল্লাহ তাহলে কি আমাদের আপনার জন্য আল্লাপা তৌবার দরজা সহজ করেছেন আমাকে আপনাকে মাফ করতে চাই ঠিক কিনা বলেন আমাদের আদি পিতা আদমার তৌবাকে আল্লাপা কঠোর করেছিলেন এরপরে আদম হাওয়া তোবার জন্য নির্দিষ্ট একটা টাইম আল্লাহ পাক দান করলেন না না কোনো তারিখে তৌবাকু বলে হয় না যেই মাত্র এমন দিন হাজির হয়ে গেল জিলহজ মাসের নয় তারিখ আরাফাতের দিন হজের দিন যেই দিন হাজির সাপ গুলো আরাফাতের ময়দানে অবস্থান করিবা পারে আরাফাতের ময় তারিখ জিলহজ মাসের নয় তারিখ হয়ে গেল আল্লাহফাক রপুর আল্লা আমিন বললে আদম রে আজকের এই দিন সিলহজ মাসের নয় তারিখ রে আদম ও হাওয়া তোদেরকে মাফ করবো রে আর আজকের দিনের তারিখটি স্মরণ রাখ ও আদম হাওয়া জিল হজ মাসের নয় তারিখকে তোদেরকে ক্ষমা করলাম সুহানাল্লাহ পরে এই দিনে ক্ষমা করে দিলাম স্মরণ রাখ সারা পৃথিবীর তোরা আওলাদদেরকে জানিয়ে দে এই হজ মাসের নয় তারিখে তোদের এই স্থানে যদি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এসে যদি কোন বান্দা বান্দি আরাফাতের ময়দানে অবস্থান করে তোদের মতো চোখের পানি ছেড়ে দেয় আমি আল্লাহ তাআলা আদম হাওয়ারে তোদের মতো করে আমার ওই বান্দা বান্দির জীবনের গুনাহাগুলিকে মাফ করে দিলাম রে আদম ও আদম হাওয়ারে এই ময়দান এমন একটি ময়দান এই ময়দানকে কেমন পর্যন্ত আমি আল্লাহ তালা গুনা মাফের ময়দান বানিয়ে রাখলাম সোহান কিন্তু একটি কথা আরাফাদের ময়দান শুধু গুনা মাফের ময়দান নয় আমি আপনি যে কোনো জায়গায় যে কোনো তারিখে আল্লাহ পাকের কাছে তো করতে পারি লাইলাতুল কদরে তো করতে পারি লাইলাতুল বরাতে তো করতে পারি এরপরে জুমার রাত্রিতে তো বা কবুল হয় রে বাবা প্রত্যেক সপ্তাহে দুই দিন তো বা কবুল হয় সোমবার এরপরে বৃহস্পতিবার দিবাগত রাত্রি মানে শুক্রবার বাবা যে আমার যে কোনো সময় যে কোনো টাইমে যে কোনো তারিখে যদি আমি আপনি তো করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার তো কবুল করবেন সুবাহ আল্লাহ পরে তাহলে বোঝা গেল আদমের তৌবা মা হাওয়ার তৌবা কঠিন আমার আপনার তৌবা সহজ ঠিক কিনা তাদের তৌবা আল্লাহ পাক ভুল করার পরে জান্নাতে বহিষ্কার করলেন পোশাক খুলে নিলেন আর আমাদেরকে আবার জান্নাত দান করবেন পোশাক খুলেন না বাবা এরপরে এত দিন কাটলেন আমার আপনি এত সময় কাটার দরকার নাই অল্প সময় আপনি কাটরা করেন আল্লাহর ভয়ে কান্না করেন বাবা জি আবার এই জন্য আসুন এত কথা বলার উদ্দেশ্য হলো এই যে এখানে আমরা বসেছি এটা গুণ ইসলামাতের যত সময় আমরা অবস্থান করব আল্লা পাক আমল নামাজ সওয়াব থাকবে আমাদের জীবনের গুনাহগুলি maaf করতে থাকবে সুবহানাল্লাহ তাহলে এখানে বসাতে লাভ আছে না লস লাভ না লস কষ্ট হচ্ছে নাকি ছেড়ে দেব নাকি আর অল্প সময় যদি আলোচনা করি থাকবে না থাকবে আর অল্প একটু সময় প্রিয় ভাইরা আমার

তাহলে চারটি জিনিসের দিকে তাকাইলে কি হয় ভাই সোয়াব হয় এই চারটি জিনিস জানা দরকার আছে না নাই জানা দরকার আছে না নাই চারটি জিনিসের দিকে তাকাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আমল নামায় সব দান করতে থাকে সব দিতে থাকে এক নাম্বার হলো কোন ব্যক্তি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের পাক কিতাব কালামুল্লাহ কোরআন শরীফের দিকে শুধু তাকিয়ে থাকে তাকাই তাকিয়ে থাকে চোখের পানি ছেড়ে দিতে পারে ও ভাই কোরআন শরীফের দিকে যদি মহব্বতের দৃষ্টি দিকে কেউ তাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় সওয়াব দিতে থাকে সুবহানাল্লাহ এক নাম্বার কি কোরআন শরীফ কি ভাই কোরআন শরীফের দিকে তাকিয়ে থাকলে ও বাবাজি পড়া জানেন না পড়ার চেষ্টা করে আর যদি পড়ার চেষ্টা করার পাশাপাশি যদি কোরআন শরীফ খুলে যদি কান্না করে চোখের পানি ছেড়ে দিন আল্লাহ জীবনটা নষ্ট করলাম কত গুণা করলাম গো মালিক কোরআন শরীফ শিকার সময় পাই নাই ও আল্লাহ কোরআন শিকার তো ফিকে দেন আর কোরআন শরীফের দিকে যদি তাকিয়ে চোখের পানি ফেলতে পারেন আল্লাহ রবি বলেন আপনার আমল নামায় সোয়াব লেখা হবে কোরআনকে মোহাব্বত করেন এক নাম্বার কাল পাক কালাম দিকে যদি কোনো ব্যক্তি তাকিয়ে থাকতে পারে আল্লাহ পাক তার আমল সব দেয় ও বাবাজি নাম্বার 2 দুই নাম্বার দুই নাম্বার হলো খানায়ে কাবা বাইতুল্লাহর দিকে যদি কোনো ব্যক্তি তাকায় আল্লাহ পাকরুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় সব দিতে থাকেন সুবাহার ও ভাই রাবর খান কাবার উপরে প্রতিদিন একশত বৃষ্টি আল্লাহ পাকের রহমত বর্গ নাজিল হয় কয়টি রহমত কয়টি একশো বৃষ্টি কয়টি ভাই ঘুমাইছেন নি একশো বৃষ্টি রহমত প্রতিদিন নাজিল হয় এই একশো বিশটি রহমত কে বন্টন করা হয় আল্লাহাকর আলামিন বন্টন করে দেন একশো বিশটি রহমতের মধ্যে ও বাবাজি আমার ষাট পার্সেন্ট ষাট ভাগ হলো খানে কাবা যারা তো অফ করবে বাবাজি আমার হাজি সাহেব যারা তফ করে উমরা যারা করে তফ করে এরপরে নফল তফ যারা করে তো যারা করবে তো জন্য আল্লাহ আলমি ষাট ভাগ রহমত তাদেরকে দান করেন আল্লাহ এক নম্বর ষাট ভাগ রহমত তাদের উপর নাজিল করে যারা খানে কাবাকে তো অফ করে ঘরে তাদের উপরে চল্লিশ ভাগ তাদের উপরে আল্লাহ করেন

আল্লাহ পাক রব্বুল আলামিন বিষ্টি রহমত নাজিল করেন সুবহানাল্লাহ এক নাম্বার হলো কোরআন শরীফের দিকে তাকাইলে আল্লাহ রব্বুল আলামিন সওয়াবদান করে দুই নাম্বার হলো বাবাজি আমার খানে কাবা বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর রহমত নাজিল করে গুনাহ maaf করে ওই ব্যক্তিকে আল্লাহ পাক ক্ষমা করতে থাকে তিন নাম্বার হলো পিতা মাতার দিকে নেক দৃষ্টিতে তাকানো সুবহানাল্লাহ পড়ে পিতা মাতার দিকে নেক হতে তাকানো বাবাজি আমার যাদের বাবা মা সেরে বাবা পিতা মাতার দিকে নেক নিয়তে তাকাত কষ্ট দেন না বিবির কথা মতো মা বাবার কষ্ট দেন না ও বাবাজি বাবা মা যদি नाराज থাকে না আপনার নামাজ কবুল হবে না ও হাজি সাহেব আপনার হজ কবুল হবে না বাবা মাকে কষ্ট দিলে গো আমল গুলে বরবাদ হয়ে যাবে ওই বাবা মার দিকে তাকাত কষ্ট দেবো যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন বিভিন্ন জায়গায় পিতা-মাতার কথাগুলো কি উল্লেখ করেছে নিজের غلامের পাশাপাশি আল্লাহ পাক পিতা-মাতার হক উদাই করেছেন পিতা-মাতার হকের কথাগুলো বলেছেন ও বাবাজি যদি কোনো ব্যক্তি পিতামাতার দিগ দিকে নেক নিয়তি ভালোবাসার দৃষ্টিতে মোহাম্বতের দৃষ্টিতে পিতা মাতার দিকে একবার তাকাইতে পারে শুধু গুনা মাফ হয় না রে বাবা আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তির আমল না আল্লাহ পাক সুবাহান ও তালা একটি কবুল হজের সোয়াব দান করে আল্লাহ আকবার বলে সংক্ষেপে আমি বলছি এক নম্বর হলো কুরআন শরীফের দিকে তাকানো দুই নাম্বার বাইতুল্লাহর দিকে তাকে থাকলে নাম্বার তিন পিতা মাতার দিকে নেক নিয়তে যদি কেউ তাকাইতে পারে গুনাহ মাফ হয় ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল হজের সওয়াব দান করে রে বাবা এরপরে নাম্বার চার হক্কানে আলেম ওলামার দিকে তাকানো যদি কোনো ব্যক্তি আলেম ওলামাকে মোহাব্বত করে ভালোবাসে আলেমদেরকে মোহাব্বত করে ইমাম সাহেব আমার মোহব্বতের ইমাম সাহেব আপনাদের ইমাম সাহেব ইমাম হুজুরের দিকে নেক নিয়ত যদি কেউ যদি তাকায় খবরদার খবরদার আলেম উলামার বিরোধিতা করিয়েন না কোন ব্যক্তি যদি ইমাম সাহেবের বিরোধিতা করে আলেমের পিছনে লাগে খুব সম্ভব ওই ব্যক্তি ইমান হারা হয়ে বেঈমান হয়ে কবরে যাবে রাউজুল্লাহ পরে আলেমের পীর পিছনে লাগিয়েন না আলেমের বিরোধিতা করিয়েন না রে বাবা তারা নাইবে রাসূল যদি একটু ভুল ত্রুটি থাকে এদের বিচার কি করবে আল্লাহ করবে আপনি বিচার করার কে কারণ ভুল সবারই হতে পারে আলেম সাহেব ইমাম সাহেব তার ত্রুটি হতে পারে ঠিক না বলে ইমাম সাহেবের কি সাথে মোহাব্বত করেন ইমাম সাহেবকে ভালোবাসেন আলেমদেরকে মুহব্বত করে আলেম ওলামার দিকে মুহব্বতের দৃষ্টি দেবা বাবা তাকান আল্লাহ নবী বলেন গুণ ব্যক্তি আলেমের চেহারা দিকে তাকায়ে থাকে আর যদি চিন্তা করে রে গো আমার রসুল মনে হয় এই হুজুরের ছিল আল্লাহ আকবার বলেন আমার নবীর চেহারা এই হুজুরের মতো ছিল আমার রসুলের মুবারক দাঁড়িয়ে হুজুরের দাঁড়িয়ে মতোই ছিল ইমাম সাহেবের মতো ছিল আমার রসুলের পোশাক এই ইমাম সাহেবের পোশাকের মতো ছিল এই কথা শুধু চিন্তা করা মনে মনে চিন্তা যদি করেন গো আল্লাহ পয়গম্বর বলেন আলেমের চেহারার দিকে তাকাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় সব থাকে ওই ব্যক্তির জীবনের গুনাহগুলিকে আল্লাহ পাক মাফ করতে থাকে সুবহানাল্লাহ তাহলে কয়টি জিনিসের দিকে তাকাইলে সোহাব চারটি কয়টি চারটি জিনিসের দিকে তাকাইলে আল্লাহ পাক আমাকে আপনাকে সোহাব দান করবেন এই জন্য এই চারটি জিনিসের দিকে তাকানো দরকার আছে না নাই খেয়াল রাখতে হবে ঠিক কিনা কোন কিতাবের উদ্দেশ্যে এসেছে পঞ্চম নাম্বার আরেকটি আছে পঞ্চম নাম্বারে পাওয়া গেল নিজের বিবির দিকে যদি কেউ মহব্বতের দৃষ্টিতে তাকায় বিবিকে ভালোবাসবেন মাবুন যারা আছে মা মহব্বত করবেন মাবুনদেরকে বোনদেরকে ইজ্জত করবেন কদর দিবেন মায়ের জাতিকে খবরদার ধমক দিবেন না নিজ বিবির দিকে যদি কেউ দৃষ্টিতে তাকায় বিবি ও স্বামীকে মহব্বত করে ভাই স্বামীর হস্তধারণ ধারণ করলো হাত ধরলো স্বামী স্ত্রীর হাতটা ধরলো আল্লাহর নবী বলেন গুনা মাফ হতে থাকে মাফ হতে থাকে এমন কি আল্লাহর পৈগম্বর বলেন এই স্বামী স্ত্রী একে হাত ধরার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়ের জীবনের সগীরা গুনা মাফ করে দেয় সুবহানাল্লাহ পর্নার দিকে তাকাইছেন পাক রব্বুল আলামিন চোখ দিয়ে তাকাইলেন চোখের জিনা লেখা হয় মনে মনে কল্পনা করলেন মনে কল্পনার জিনা লেখা হয় নিজ বিবের দিকে তাকাইলেন পাক ছবিরা গোনা মাফ করে দেয় এই জন্য বিবিকে মহব্বত করবেন ভালোবাসবেন স্ত্রীকে খুশি করবেন বিবিকে মাঝে মাঝে বলবেন যে তুমি খুব সুন্দরী আমার চোখে সুন্দরী সুন্দরী বললে মা একটু খুশি হয় তোমার পাক খুব সুন্দর রান্না বান্না খুব সুন্দর মাঝে মাঝে বলা দরকার ঠিক কিনা বলে মা বোনদেরকে মহাব্বত করবে আল্লাহর নবী বলে খবরদার ধমক দিও না কঠোরতা তৈরি করিও না কারণ মাবুনদেরকে আল্লাহ হার দিয়ে বানাই সে কিনা বলেন আল্লাহ রবি বলেন যদি তাদেরকে কঠোরতা অবলম্বন করো কঠোর যদি চাপের মধ্যে রেখে দাও তারা কিন্তু ভেঙ্গে যাবে ও বাবাজি ভাঙ্গার অর্থ হলো কি করবে বিষ খাবে গলায় দড়ি দিবে অন্যের সাথে হিজরত করবে আরেকজনের সাথে ভাইগা দিবে এইজন্য স্ত্রী কিন্তু মাবুনদেরকে বাঁকা হার দিয়ে তৈরি করে সেইভাবেই চলতে হবে সকল মা বোন কিন্তু একটু বাঁকাই থাকে সবারই ঘরে কম বিষা আছে চিন্তা করতে হবে মনে করতে পারে ইমাম সাহেবের পরিবারে মনে হয় দুই কথা হয় না না সকল সব এক ও বাবা ওয়azir আমার মাবুনদের দিবেন ভালোবাসবেন মাঝে মাঝে খেয়াল করবেন হাত খরচ দিবেন হাত খরচ দেওয়া দরকার খোঁজ খবর রাখা দরকার আর মায়ের জাতি কে বলবো ও মা আশেপাশে যারা আছেন স্বামীর ইজ্জত করেন আল্লাহ নবী বলেন মাবুনদের চারটি আমল দিয়ে গেলাম কয়টি আমল চারটি আমল যদি মা বোনেরা করতে পারে গো আল্লাহর নবী বলে ওই মাদের জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে আর ঢাকাবে ও মায়ের জেতে আসো আসো এই যে জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হলো গো যে জান্নাত দেখে খুশি আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করো সুবহানাল্লাহ মা চারটি আমল করতে হবে কয়টি আমল চারটি আমল যদি করতে পারে বাবা এক নাম্বার আমল হলো বাসক তো নামাজটাই করা মাবুন যারা আছে খেয়াল করতে হবে পাঁচ উক্ত নামাজ আদায় করতে হবে আমার মাবুন যারা আছে তারা কিন্তু উল্টা দিকে চলে এক নম্বর খেয়াল করতে হবে আপনারা আমার আমল হলো এক নম্বর পাঁচ আদায় করা আছে নামাজে শিথিলতা করে নামাজের মধ্যে করে নামাজ নাই কিন্তু রোজায় খুব পাকা রোজা রাখায় খুব পাকা খবর পাঠায় গো পুজোর কাছ থেকে খবর নেন কয় সাথে কয় রোজা মাবুন আছে রোজায় খুব পাকা নফল রোজা ঠিক কি বেঠিক ঠিক কি না নামাজ ফরজ নামাজ এক নম্বরে ও মায়ের জাতি নফল রোজা রাখবেন পরে রাখবেন এই রোজা কয়সা দে কয় রোজা যদি না রাখেন কোন পাপ নাই গুনাহ নাই রাখতে পারলে সওয়াব আছে ঠিক কি না বলেন কিন্তু এই পাঁচ যে গানা নামাজই তরক করেন আল্লাহ দরবারে আসেনি হতে হবে এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা দুই নাম্বার মা বান্দর আমল হলো রমজান মাসের রোজা রাখা রোজা রাখা কি করা রমজান মাসের রোজা রাখা দুই নাম্বার রোজা রাখতে হবে তিন লজ্জা স্থানের হেফাজত করা পর্দা করা ও তিন নাম্বার হলো লজ্জা স্থানে হেফাজত করা আল্লাহর নবী বলেন দুনিয়ার আর আমার শুনে নাও শুনে নাও ও নারী পুরুষ তোমরা শুনে নাও তোমরা যদি আমি রসুলের জন্য দুইটি জিনিসের দায়িত্ব নিতে পারো রে আমি রসুল তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব নিবাহ এক নম্বর হলো দুই চওয়ালের মধ্যবর্তী জায়গা মানে মুখ মুখকে হেফাজত করো জবানের হেফাজত করো দুই নাম্বার হলো লজ্জা ইস্তারের হেফাজত করো দুইটি জিনিসের হেফাজত যদি করতে পারো আমি আর রসুল বললাম ওই তোমাদেরকে আমি আল্লাহর রসুল জান্নাতের দায়িত্ব নিলাম এক নম্বর তাহলে তিন নম্বর হলো মা বোনদের আমল হলো লজ্জা হেফাজত করা চার নম্বর হলো স্বামীর সন্তুষ্টি তালাশ করা স্বামীকে খুশি করা স্বামীর খেদমত করা রে মা স্বামীকে খুশি করেন স্বামী ঘরে আসবে একটু সেজে গুজে থাকেন স্বামীর সামনে একটু মুসকি হাসি দেন কিন্তু মা বোন যারা আছে গো যাকে সাজা গুজা করে যাকে দেখানো দরকার যাকে প্রদর্শনী করা দরকার এইদিকে নাই বাহিরে যখন যাবে রে এই সবাই একটু সাজাগুজু করে ও মা যেটা দেখার দেখানোর দরকার স্বামীকে ছিল এইটা দেখায় বাহিরের পর পুরুষকে ঠিক কেনা বলেন মামুন যারা আছে শুনে নেন সাজা গুজা করতে হবে স্বামীর জন্য বাহিরে কেন যাবেন রে না 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 কেন হবেন আল্লাহ রসুল বলেন আর দায়ুষ না এতক্ষণ না দায়ুষ মহিলা দায়ুষ পুরুষ জান প্রবেশ করবে না নাওজলাম তাহলে মা চারটি ওয়াজ এখন দেখে গেল আমার মায়েরা বোনেরা এই চারটি আমল নাই নফলের পিছে পিছে দৌড়ায় তালিম করতে আসে তালিম করতে আসে ও মায়েরা তালিমের আমি বিরোধিতা করি না এই চারটি আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবে চারটি আমলের মধ্যে তালিমের কথা বলা হয় নাই হয়েছে নাকি মনে করতে পারেন এটা কোন যাইতে হুজুর তালিমের হয়তো বিরোধিতা করিতেছে না 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 দুঃখের বিষয় হলো এইটা আমাদের এলাকায় তালিম হয় पातुली बारे तालीम होया प्रदीला का होय किना তালিম হয়ে গো কোন একদিন সিরাজগঞ্জ থেকে এক মহিলা হুজুর তালিম করতে এসেছে কোন মহিলা যদি আটচল্লিশ কিলোমিটার যদি আটচল্লিশ কিলোমিটার যদি যায় আটচল্লিশ মাইল যেই পরিমাণ গেলে মুসাফির হয় এত দূর যদি এক একা সফর করে ওই মহিলার জন্য একা একই মাহারাম পুরুষ মাহারাম পুরুষ কারাজার সাথে বিবাহ হারাম স্বামী ভাই ঠিক কিনা বলে ছেলে কোন মহিলা যদি আটচল্লিশ কিলোমিটার দূরে যদি তালিম করতে যায় মহিলা হুজুর একা কি ওই মহিলা হারাম কাজ করলো কবিরা গুনাহ করুন যে মহিলা সিরাজগঞ্জ থেকে বা আরো দূর থেকে তালিম করতে আসলো নিজেই তো হারাম কাজের মধ্যে লিপ্ত হলো গুনাহ করলো আপনাকে কি তালিম করবে আসলে তালিম না তালিম না পকেটটা ভারী করবে পয়সা নেয় ঠিক কিনা বলে মা বোনদের মনটাকে থেকে নরম করে পয়সা কামের একটা ধান্দা তালিম করবে অসুবিধা নাই হাদিস কোরআনের তালিম করেন মায়েরা কিন্তু খবরদার সেরা জোর দূর থেকে কেন আসবে আবার মাঝে মাঝে দেখা যায় কোন মানুষ এই মহিলার ওয়াজ তালিম সব কিছু এই মোবাইলে রেকর্ডিং করেছে যেই বাড়িতে তালিম করেছে আমার এলাকায় ওই বাড়িওয়ালা পুরুষ গোপনে রেকর্ডিং রেকর্ডিং করার জন্য এই টেলিফোন মোবাইল দেখে দিয়েছে রেকর্ড করে মোবাইল সবাই এই যে আমার বাড়িতে এই হুজুর মহিলা তালিম করেছে এই কাজটি কি ভালো হলো না মন্দ হলো ভাই বলেন খুব জঘন্য হয়ে গেল আমি বলতেছিলাম তালিম করেন অসুবিধা নাই কিন্তু এই চারটি আমল আপনি করেন আবার আপনার আমার এলাকায় আছে এক মহিলা স্বামীকে খাবার দেয় না স্বামী অসুস্থ স্বামী সকালে সকালবেলা পরোটা খায় স্বামীর খেদমত করে না স্বামীর সাথে বেদবী আচরণ করে কিন্তু তালিম হলে দৌড়ায় ও মা যেই স্বামীকে দেখো না স্বামীর খেদমত করো না স্বামীকে খেতে দিতে পারো না তালিমে দৌড়া ওরে মা তোমার তালিমের কোনো মূল্য নাই মোট কথা হলো এই আমল আপনি আগে করেন এরপরে তালিম করেন দিন শেখার দরকার আছে না নাই তলা বলে এলমি ফারিদ আলা আল্লাহ মুসলিম ও মুসলিমা প্রত্যেক বালেক নারী পুরুষের জন্য এলমেদিন দিন শিক্ষা করা ফরজ শেখেন কোনো অসুবিধা নাই মেনে করতে হবে ঠিক কিনা বলে চারটে আমল আগে করতে হবে মাবুনদের এক নম্বর রুজা এক নম্বর সালাত নামাজ পাঁচ অক্ত নামাজ দুই নম্বর কি রুজা তিন নম্বর কি তিন নম্বর হল স্বামী এই তিন নম্বর লজ্জাস্তরে হেফাজত করা চার নম্বর কি স্বামীর খেদপোদ করা এই চারটি আমল যদি করতে পারে তাহলে আল্লাহ রুস্ম বলেন জান্নাতের সব দরজা গে তার জন্য খুলে দিবে সোহারুল্লাহ বলে তার যে কোনো গেট দিয়ে আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবো পারবেন এটা গেল মাবুন দের এরপরে কোরআন শরীফের মধ্যে আমি একটা তেলাওয়াত করেছি এই থেকে সামান্য কয়েক মিনিট পরে ইনশাআল্লাহ শেষ করব কষ্ট হবে নাকি দশ মিনিট যদি বলি ও আমার ভাইরা দশ মিনিট কথা বলবো বেশি বলার সময় নাই ওয়াজ তো এত বলার দরকার নাই রে ভাই সাবান্ন একটু ওয়াজ করলেই তো হৃদায়ত আসতে পারে ঠিক না বলেন ও বাবাজি আমরা তো ঘন্টার পর ঘন্টা ওয়াজ করি কত ওয়াজ মোবাইলে শুনি কত ওয়াজ মোবাইলের মধ্যে আমরা শুনি ইউটিউবে আলোচনা করা হয় এই আমার ভাই রেকর্ডিং করতে অডিও ভিডিও হচ্ছে এটাও হয়তো ইউটিউবে যাবে এরকম কত ওয়াজ কত হুজুর ওয়াজ শুনি মোবাইলে শুনি মসজিদ ইমাম সাহেবের বয়ান শুনি কিন্তু আমল তো নাই রে ভাই ঠিক কিনা বলেন আমল কোথায় যায় আমল নাই কত ওয়াজ ওই হুজুর ওয়াজ খুব ভালো লাগে কণ্ঠ খুব ভালো কেচ্ছাও খুব ভালোই দৌড়েছিল মা ফাতেমার কেচ্ছা ইউসুফ জুনাইকার কিচ্ছা দরেছেন হুজুরে ও ভাল লাগছে কিন্তু নামাজ আসে না ওয়াজ খুব ভাল লাগে কিন্তু নামাজ ভালো লাগে না আসে না নাই ওয়াজ খুব ভালো কিন্তু নামাজ ভালো লাগে না ও বাবাজিরা আমার নবীজির কাছে এসে বলছে ও আল্লাহর পয়গম্বর আমার কিছু আমল দেন যে আমল করলে আমি অতি সহজে জান্নাতে যেতে পারব সুবহানাল্লাহ বলেন আল্লাহ নবী বললেন পা শক্ত তুমি পরবা রসুলকে বললেন ওগো আল্লাহর পৈগম্বর অতিরিক্ত কোনো আমল আছে নাকি আল্লাহ নবী বললেন অতিরিক্ত তুমি করতে পারো রমজান তুমি সাহাবি বলছে হুসুর আরো অতিরিক্ত আছে নাকি আল্লাহর পৈগম্বর বলছে অতিরিক্ত নফল রোজা ইচ্ছা হলে রাখতে পারো এরপর সামর্থ্য থাকলে হজ করবা ইচ্ছা হলে নফল উমরা করতে পারো এই রকম আল্লাহ রসুল বলার পরে বললেন জাকাত দিবা সামর্থ্য হলে সামর্থ্যবান হলে জাকাত আদায় করবা অতিরিক্ত নফল সদগা তুমি ইচ্ছা হলে করতে পারো এই সাহাবি বলছো আল্লাহর পৈগম্ব আপনি যে ওয়াজ আমারি করলেন যে উপদেশ আমারি দিলেন গো ওই উপদেশগুলো আমি মেনে চলবো আল্লাহ আকবার বলেন আল্লাহর নবী আপনার ওয়াজ মেনে আমি আমল করবো এটাকে বাড়ানোর চিন্তা করব না বেশি বাড়ানোর দরকার নাই বাড়ানোর দরকার নাই দিতে দরকার নাই আবার কুমাইতেও চেষ্টা করব না কমও করব না বেশিও করব না কম করব না বেশিও করব না আল্লাহর পয়গম্বর এই ব্যক্তি চলে যাচ্ছে রহমতের আলামিন সাহাবীদেরকে ডাকলেন ও সাহাবীরা রে শুনো তোমরা যদি দুনিয়াতে কোনো জান্নাতি মানুষকে দেখতে চাও এই ব্যক্তি কি দেখো ব্যক্তি আল্লাহর জান্নাতি আল্লাহ আকবর বলেন এর মানে হলো এই আমলটুকু যদি এই ব্যক্তি করতে পারে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ নবী ওয়াজ এই এই করলাম এই ওয়াজটুকু মনে হয় দুই থেকে তিন মিনিট লাগছে ঠিক কিনা বলেন দুই থেকে তিন মিনিট আল্লাহ নবী ওয়াজ করছেন ঠিক কিনা বলেন এই যে বললাম কত টাইম লাগছে দুই তিন মিনিট ঠিক ঠিক কিনা তাই দুই তিন মিনিট ওয়াজ যদি আমল করে জান্নাতে যেতে পারবে আর ঘন্টার পর ঘন্টা আমল করলাম না শুনলাম এক কানে শুনলাম আর এক কান দেবের উপরে দিলাম অনেকেই মনে করতেছে গরে শুয়ে আছে কয় দুধ কার ওয়াজ শুনবো রে পাতুলি বাড়ার ইমাম সাহেব এটা তো কাছের হুজুর রে দূর থেকে বড় বক্তা আনলে ভালোই শুনতাম ঠিক কিনা অনেকেই মনে করতে পারে এ হুজুরকে তো চিনি বন্ধুরে আমার যে কোনো হুজুরি হোক না কেন কার কথা বলে আল্লাহর কথা বলে রসুলের কথা বলে ঠিক কিনা বলেন ও বাবাজি এই জন্য আমার চেষ্টা করা আমি কোরআন শরীফ থেকে হাতে গাড়ি মাতে নামত করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহ পাক রব্বুল আলামিনের সাক্ষাৎ পেতে যায় পরকালে আল্লাহকে দেখতে যায় ফামান কান ইয়ারজু লিকা তার রবের সাথে মুলাকাত করতে চায় রবের সাথে দেখা করতে চায় সে কি করে ফাল আমাল আমালান সলিহা সেই ব্যক্তি যেন নেক কাজ করে নেক কাজগুলি করে ভালো কাজগুলি করে বন্ধুরা আমার নেক কাজ করে ভালো কাজ করে নেক কাজ ভালো কাজ করলে আল্লাহ পাক জান্নাত ওই বান্দার সাথে দেখা দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর আগেরাত পড়েছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা যেই ব্যক্তি কি করবে ঈমান আনবে আর নেক আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দীকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতুল ফিরদাউস কত বড় এই জান্নাত আমাকে আপনাকে দান করবে ইমান আর কারণে এনে কামল করার কারণে ঠিক না বলেন এই জান্নাত আমি আপনি যেতে চাই কি চাই না ভাই চাই কি চাই না জান্নাতে যেতে হলেন নে কামল দরকার আছে না নাই ও বাবাজি নে কামল যদি করি তাহলে আল্লাহ পাপ আমাকে আপনাকে জান্নাত তুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিলেন সুবহান জান্নাত কত বড় হবে জিব্রাইল আল ইসলাম দিকে বলে রব্বুল আলামিন আপনার জান্নাত কত বড় হবে গো মালিক আমি একটু দেখতে চাই আল্লাহ পাক বলে না দেখতে পারবা না এত বড় জান্নাত তুল ফের দাও বান্দাদের দান করব আল্লাহু আকবার এত বড় জান্নাত বানাইছি রে জান্নাতুল ফেরদাউস দেখার মতো শক্তি তোমারে দেই নেই জিব্রাইল বলে রব্বুল আলামিন এত ক্ষমতা আমার আমারে আপনি ছয় শত ডানা পাখা দিয়েছেন জিব্রাইল কে আল্লাহ পাক রব্বুল আলামিন 600 দানা পাখা দিয়েছেন কয়শটি বলেন 600 টি দানা পাখা দিয়েছেন বাবাজি এই 600 দানা পাখা দিয়ে যদি চাপ দেয় কত দূরে দূরে কত দ্রুত যেতে পারে একটু আলোচনা করে নেই জিব্রাইল বলে আল্লাহ একটু অনুমতি দেন আল্লাহ বলে দিলাম ঠিক আছে যাও জান্নাতের ভিতরেই শুরু করলেন উড়ান দিলেন সব পাখাগুলি গুলি ছেড়ে দিলেন ছয়শ ডানা পাখা ছেড়ে দিয়ে দিলেন জান্নাত দেখবে জিব্রাইসলাম জান্নাত দেখার জন্য উড়াল দিলেন বাবার জামার খুব খেয়াল করবেন খেয়াল করবেন কত বড় জান্নাত এত ডানা ছেড়ে দিলেন জিবরাই ইসলামের গতি কত গতি সম্পর্কে একটু আলোচনা করে নিই ঠিক কি বলেন গতি কি কি গতিতে যায় বন্ধু আমার জিবরাই ছয় শত ডানা পাকা ছেড়ে দিলেন কিন্তু দুই পাকা ছেড়ে দিলে গতি কত একটু আলোচনা করব বন্ধু রে আমার গতি সম্পর্কে আলোচনা করে আমি শেষ করব এই দুনিয়ার জমিনে আল্লাহ আল্লাপ্পা রবুল আলামিন। ওই ইউসুফ আলী কথা ঘটনাকে কোরআন শরীফে আহসানুল কসাস বলে ঘটনা উল্লেখ করেছেন পৃথিবীতে যত কাহিনী আছে রে বাবা আল্লাহর নবী ইউসুফের ঘটনা সর্বোত্তম কেচ্ছা কাহিনী গল্প ঠিক কেনা বলেন এই ইসুফ আলী ইসলাতামকে তার ভাই যারা আসে ছিল এগারো ভাই ছিল এগারো ভাই ইসুফ নবীকে দিয়ে বারো ভাই ঠিক কেনা বলেন ইসুফ নবীকে দিয়ে কয় ভাই বারো ভাই আমি ইসুফ নবীর কেচ্ছা বলবো না রে বাবা অনেক বড় ঘটনা মোটামুটি ভাবে যতটুকু দরকার এইটা আমি বলার জন্য ঘটনা বলতেছি ইসুফ নবীকে চক্রান্ত করে ষড়যন্ত্র করে গভীর কূপের মধ্যে ফেলে দেওয়ার জন্য তার রওনা করলেন কূপের নিকটে গিয়ে তাকে অত্যাচার নির্যাতন শুরু করলেন রে বাবা কূপের নিকটে নেওয়ার পরে কূপের ভিতরে ছেড়ে দেবে কূপের ভিতরে ছেড়ে দেবে গো কূপের ভিতরে ছেড়ে দেওয়া হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল কে সাত আসমানের উপরে একটি জায়গা আছে জায়গাটির নাম সিদরাতুল মুনতাহা জায়গার নাম কি ভাই সিদরাতুল মুনতাহা সিদ্ধাতুল মুনতাহায় জিব্রাইল অপেক্ষায় থাকে আল্লাহ পাকের কোন বার্তা আসবে এই বার্তা নিয়ে দুনিয়ার জমি নাজিলই হবে দুনিয়ায় আসবে গো সিদরাতুল মুনতাহায় আল্লাহ পাকের কোন হুকুমের অপেক্ষায় বসে আছে এদিকে দুনিয়ার জমিনের কূপে ও ইউসুফ নবীকে দেওয়া হয়ে গেল রে বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন জিব্রাইল রে ও জিবরাইল শোনো কোথায় তুমি বলে রব লাব্বাইয়া রব্বুল আলামিন আমি হাজির কি বারদা কি হুকুম বলেন এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল কে বললেন জিবরাইল রে যাও যাও দুনিয়ায় যাও রে আমার নবী ইউসুফ কে ভিতরে কিন্তু শরীরেতে ছেড়ে দেওয়া হল ওই কূপের তলোদেশী পানির মধ্যে আমার নবী ইউসুফ পানির মধ্যে ডুবে হাফুডুবু খেয়ে সে মারা যেতে পারে ও রে আমার ইউসুফকে তো দুনিয়াতে আমি নবুয়ত দান আকবার বলেন আমার ইউসুফকে দুনিয়ার দান করব আমার ইউসুফ ওই মিশরে বাদশাহী করবে আমার নবী ইউসুফ যদি কুপের মধ্যে এন্তকাল করে রে কেমনে তাকে আমি নবুয়ত দান করব কেমনে আমি তাকে মিশরের বাদশাহী দান করব। ও চিপ্রেল যাও দুনিয়ার জমিনে নেমে যাও কুপের ভিতরে কিন্তু ছেড়ে দেওয়া হয়ে গেছে রে কেমনে আমার ইউসুফকে কূপ থেকে উদ্ধার করো থেকে একটা বড় পাথর নিয়ে যাও ওই পাথরকে গিয়ে আমার ইউসুফ কূপের তলদেশে পৌঁছানোর আগে নিচে যাওয়ার আগে পানিতে পড়ার আগে আমার ইউসুফের পায়ের নিচে এই পাথরকে স্থাপন করো যাতে করে আমার নবী ইউসুফ পানিতে ডুবে না যায় পাথরের উপরে অবস্থান করতে পারে আল্লাহ আকবার কি করছে কুপে ছেড়ে দেওয়া হয়ে গেছে আর জিব্রাইল কোথায় জান্নাতুল আর সে আজিবে সিদ্ধান্ত মন ঠিক কিনা বলে দুনিয়া থেকে প্রথম আসবে দূরত্ব পাঁচশত বছরের রাস্তা রে বাবা কিসে পাঁচশত বছর দূরত্বে এইটা বলা হয় নাই পৃথিবীতে হয় কোন এসেছে সব চাইতে আলোর গতিতে এত কোনো বাহন যদি যায় প্রথম থেকে প্রথম আসমানে যেতে লাগে পাঁচশত বছর দ্বিতীয় আসমান পাঁচশত বছর বছরের রাস্তা সমান মোটা পুরু দ্বিতীয় আসমান থেকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যেতে পাঁচ শত রাস্তার সমান এত দূর তো এত ফাঁকা জায়গা দ্বিতীয় আসমান 500 বছরের পর এই রকম করতে করতে বহু জায়গা পার হয়ে সিদदतুল মুনতাহা দুনিয়ার জমিনে ইউসুফ নবীকে হলো রে বাবা সিদदतুল মুনতাহায় অবস্থান করে জিব্রাইল আল্লাহ বললেন তাড়াতাড়ি যাও দুনিয়ায় যেতে হবে রে কেমনে যাবা যাও আবার ইউসুফকে কিন্তু বাজাইতে হবে জিব্রাইল বলে আমি এত দ্রুত আমার দুইটি পাকা ছেড়ে দিলাম সুবাহান পরে জিব্রাইলের কয়টি পাখা আছে ছয়শ কয়শো ভাই ছয়শ পাখা আছে ছেড়ে দিলেন কয়টি দুইটি পাখা জিব্রাইল বলে আমি দুইটি পাখা ছেড়ে দিয়ে অতি দ্রুত চাপ দিলাম চাপ দেওয়ার পরে আমি জিব্রাইল এত দূর দ্রুত চলে গেলাম দুনিয়ায় চলে গেলাম ওই সুপের কূপের তলদেশে পাথর স্থাপন করলাম পাথর বসিয়ে দিলাম আমি একটু কূপের তলদেশে গিয়া উপরের দিকে তাকিয়ে দেখি রে এখনো আল্লাহর নবী হদি ইউসুফ কূপের নিচে আসে নাই সুবহানাল্লাহ তার জিব্রাইল কত দ্রুত দ্রুত গতি তার গতি কত এটা বুঝলাম ঠিক কিনা বলেন এত গতি সম্পন্ন জিব্রাইল আলাইহিস সালাম দুই নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুই নাম্বার হলো আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের ভিতরে ফেলে দিবেন শয়তান গুণ মুশরিকরা ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দিবে ঘটনা আমরা জানি কুরবানির টাইমে আমরা শুনেছি ইব্রাহিম নবীর কাহিনী ঠিক কিনা বলেন ও বাবাজি আমার ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল কে পাঠিয়ে দেন জিব্রাইল যাও যাও আমার ইব্রাহিম কে হেফাজত করো রক্ষা করো জিব্রাইল এসে বললে ও আল্লাহর খলিল বলেন বলেন কেমনে আপনাকে আমি সহযোগিতা করি জিব্রাইল কে বলা হলো জিব্রাইল না 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 তোমার সহযোগিতা দরকার নাই রে জিব্রাইল তুমি তো আল্লাহ পাকের মাখলুক ফেরেস্তা কেন রে তোমার সাহায্য আমি নেব ওই রব্বুল আমিন যদি আমার স্বয়ং সহযোগিতা করে আমি হেফাজত হব না না তোমার সাহায্য দরকার নাই জিব্রাইল বলে আল্লাহর খলিল আপনি নিজেই সাহায্য চান আল্লাহর নবী বলে না না চাওয়ার দরকার নাই রে না না চাওয়ার দরকার নাই এই বিপদের মুহূর্তে আমার কি দরকার গো আমার রব্বুল আলামিন জানে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার সাহায্য করে আমি হেফাজত হব বাসবো তাছাড়া দুনিয়ার কারো সাহায্য আমি চাই না সুবহানাল্লাহ বলেন আল্লাপাক রব্বুল আলমিন সরাসরি সাহায্য করলেন আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো রে আর সাথে সাথে জিব্রাহিল ডাকলেন ইব্রাহিম নবীকে দুনিয়ার আগুনে ছেড়ে দেওয়া হলো আর জিব্রাহিল আলী ইসলাম সিদ্ধাতুল মুনতাহায় কোথায় সিদ্ধাতুল মুনতাহায় অবস্থান করে জিব্রাহিলকে কল করলেন ডাকলেন গো ও জিব্রাহিল রে যাও 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 ইব্রাহিম নবীকে কিন্তা গুনে ফেলে দেওয়া হন যাও যারা তারি যাও রে জান্নাতে চলে যাও জান্নাত একটি রেশমি পাঞ্জাবি পোশাক নিয়ে যাও সুবাহা আল্লাহ এই পাঞ্জাবির নাম হলো ফায়ার প্রুফ পাঞ্জাবি দুনিয়াতে ওয়াটার পোশাক আছে না নাই ভাই ওয়াটার প্রুফ যেটা গায়ে দিলে কিন্তু পানি লাগে না মোটামুটি যারা মোটর সাইকেল চালায় তারা ব্যবহার করে ঠিক কিনা এটাকে বলা হয় ওয়াটার প্রুফ আবার আছে বুলেট প্রুফ যে এটা দিলে গুলি ঢোকে না আছে না নাই এই পাঞ্জাবি কুদরতি পাঞ্জাবির নাম হলো ফায়ার প্রুফ পাঞ্জাবি আল্লাহ পাক রব্বুল আলামিন ফায়ারপ্রুফ পাঞ্জাবি জান্নাত থেকে পাঠিয়ে বললেন যা যা ইব্রাহিম নবীকে কিন্তু আগুনে ফেলে দেওয়া হলো রে তুই সিদ্দাতুল মুনতাহায় আছিস তাড়াতাড়ি যা রে আমার খলিলের গায়ে পরিয়ে দে এই পোশাক পরিয়ে দিলে আমার নবী ইব্রাহিমকে আগুন স্পর্শ করতে পারে

আমার আপনার বৈগম্বর বিশ্বরবী রহমান আলিয়ান সকলেই বলেন সাল্লাল্লা আলাইহি নবী আমার দিনের জন্য কত কষ্ট করেছেন ও ভাইরা আমার এই দুনিয়ার জমিনে সব চাইতে পরীক্ষাটা কঠিন হয় নবীদের উপরে ঠিক কেনা বলেন নবীদের উপরে এমন কঠিন পরীক্ষা হয় রে বাবা যে পরীক্ষা আমার আপনার মতো পরীক্ষা নয় ও বাবাজি আল্লাহর নবী বলেন দুনিয়াতে নবীদের উপরে সবচাইতে কঠিন পরীক্ষা হয় এরপরে অন্য অন্য মুমিনদের উপরে পরীক্ষা হয় আর আমি নবীর উপরে এত বড় কঠিন কঠিন পরীক্ষা গিয়েছে গো এরকম পরীক্ষা কোন নবীর উপরে যায় নাই ঠিক কিনা বলেন আল্লাহর পৈগম্বর রহমত দিনের দাওয়াত দিয়ে তাই ফেরে জমিনের দিকে রওনা করলেন ও বাবাজি তাই দিনের দাওয়াত দিলেন এই তাই বাসিক নবীকে চিনল না রে ভাই আমার আপনার পৈগম্বর যেই নবী শরীরে মশা মাসি বসা হারাম রে বাবা আল্লাহ মশা মাসিকে হারাম করেছিলেন খবরদার খবরদার ও মশা মাসি রে আমার বন্ধুর শরীরে বসা যাবে না আমার নবীর শরীরে বসা তোদের জন্য হারাম করে দিলাম সুবহানাল্লাহ ওই রহমতের আলমিনের শরীরে মশা মাসি বসা হারাম করে দিলেন ওই দয়ার নবী দিনের দাওয়াতে তাই ফেরে জমি রওনা করলেন তাই বাসিরা নবীকে চিনতে পারল না নবীর সাথে গুস্তাকি করলো ব্যাধবি করল আল্লাহর নবীর সাথে এমন ব্যাধবি করা হলো বখাটে যুবকদেরকে লেলিয়ে দেওয়া হলো রে বাবা এই বখাডে যুবকেরা চতুর্দিক থেকে বিশ্ব নবীজিকে পাথর মানে শুরু করে দিল এমন ভাবে নবীকে রক্তাক্ত করলো গো আল্লাহর পৈগম্বর সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে সেন জমিনে পড়ে গেলেন জোর করে রোজার নবীকে আবার তোলা হলো গো দার করে দেওয়া হলো আবার নবিকে পাথর মারা শুরু করলো পাথর মারতে মারতে এমন মারা মারলো গো رحمتালিল আমি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন আল্লাহু আকবার বলে এরপরে আবার নবিকে জোর করে তুলে দার করে ধরে রাখা হলো আর কিছু বা নবিকে পাথর মারা শুরু করলেন গো এবার رحمتালিল আমি অজ্ঞান হয়ে পড়ে গেলেন তিনবার অজ্ঞান হয়ে পড়ে গেলেন তিনবার জোর করে পাথর মারা হলো রহমাতাল্লহ আলাইমিন কিছুটা হוש ফিরে ফিরে সাহাবী হযরত আল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহ আমার নবীর সহচর সাথী ছিলেন হিজরতের সাথী ছিলেন সফরের সাথী ছিলেন রে বাবা আল্লাহর নবীকে এক বাগানের মধ্যে অবস্থান করলেন বাগানের মধ্যে নবী বসে আছে ক্লান্ত অবস্থায় অবস্থা নবীর শরীর মুবারক দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে ঝরনার মতো রক্ত প্রবাহিত হয় ও বাবা আবার রক্ত গরি ধর্মের মতো প্রবাহিত হয় জায়দ রদি আল্লাহ তালু বলছে আল্লাহর পয়গম্বর এই রক্তগুলো শরীরে রক্তগুলো হাত দিয়ে মালিশ করেন কেন কারণ কি আল্লাহর নবী বলে ও জায়দ রে এই জাতি তার তাদের নবীকে চিনল না তাদের নবীকে মারলো রে আঘাত করলো রক্ত ঝরাইল নবীকে এমন ভাবে মারলো তারা যে রসুরের রক্ত ঝর্নার মতো প্রবাহিত হয়ে মুবারক জুতা মুবারক আটকে গেল নবীকে রক্তে তার পোশাক গুলি রক্তে রঞ্জিত হলো নবীর পায়ের জুতা গুলো গেল রে বাবা নবীজি বলছে যায় এমন মারা তারা তাদের নবীকে মারলো রে আমার রক্ত জুতা মুবারক আটকে গিয়েছে আমি মালিশ করতে থাকি যাতে করে আমার রক্তের একটা ফোঁটা তাই ফের জমিনে পড়ে না যায় আল্লাহর নবীকে যায়েদ বলছে ওগো আল্লাহ পয়গম্বর আপনার রক্ত তাই ফের জমিনে এক ফোঁটা পড়লে কি হবে গো নবী নবীজি বলে যায়েদ রে আমি রহমত আল্লাহ আমার মুবারক শরীরে মশা মাসিকে আল্লাহ পাক হারাম করে দিয়েছিলেন এই রসুলের গায়ে তারা আঘাত করেছে রক্ত ঝরাইছে রে জায়দ আমার এক ফোঁটা রক্ত যদি এই তাইফের জমিনে পড়ে যায় রে আল্লাহ সইবে সহ্য করতে পারবেন না এই জমিনকে অনুমতি দেওয়ার দরকার নাই এক ফোঁটা রক্ত জমিনে পড়ার সাথে সাথে তাইফের জমিনে ভূমিকম্পন শুরু হয়ে যাবে আল্লাহর গজব অটোমেটিক শুরু হয়ে যাবে এই জন্য আমি রসুল রক্তকে থামাইতে থাকি না না এক ফোঁটা রক্ত যেন তাইফের ময়দানে পড়ে না যায় আল্লাহ আকবার বলেন এই কথা বললে এদিকে রব্বুল আলামিন বলছেন ও জিবরাইল কোথায় তুমি জিব্রাইল বলে ইয়া রব্বুল আলামিন আমি তো এই যে অবস্থান করতেছি গো আল্লাহর পয়গম্বর আমি তো সিদ্দাতুল মুনতায় আপনার হুকুমের অপেক্ষায় আল্লাহ রব্বুল আলামিন বলছেন যাও ও জিব্রাইল যাও ওই যে দুনিয়ার জমিনে গিয়ে দেখো আমার বন্ধুকে রে রক্তাক্ত করেছে রক্ত ঝরাইছে নবীর রক্তে তার জুতা মুবার আটকে গেলো রে যাও যাও ওই দুনিয়ায় নেমে যাও আমার রসুলের জুতার মুবারক জুতার নিচে এক ফোটা রক্ত ঝুলন্ত অবস্থায় আছে সুবাহ নবীর জুতার নিচে এক খুটা রক্ত ঝুলন্ত আছে রে রক্ত রক্তকে দামা 있다 নাও আপনার আমার রসুল আলিমুল গয়ব নয়ে রে আমার রসুল তো জানেন আরে যাও যাও রক্তকে বন্ধ করতে হবে রে দুনিয়ায় যাও নেবি যাও আমার নবীর এক ফুটা রক্ত টাইপে যদি পড়ে যায় রে আমি আল্লাহর গজব চলে যাবে রে আমি আল্লাহ পাক আনা আমি ওই জায়গায় গজব দিতে পারি না কারণ আমার নাম হলো রহমানুর রহিম আমার রসুলকে বলা হয় রহমত আলমিন যেইখানে রহমতের নবী আছে গো ওইখানে আমার গজব কে পাঠাইতে পারি যাও যাও আমার রসুলের জুতোর পায়ের নিচের এক পরে রক্তকে থামিয়ে দাও জিবরাইল বলে আমি সাত আসমানের উপর থেকে অতি দ্রুত তাই ফেরে জমিনে গিয়ে আল্লাহরে আলামিনের মুবারক জুতোর নিচে আমার নুরানি পাখাকে বিছিয়ে দিলাম আর দেখতে পেলাম রে রসুলের এক ফোটা রক্ত জমিনে পর আগেই আমার জিব্রাইল দুনিয়ার জমিনে সে রহমাত আলামিনের জুতো

যেতে যেতে এমন দ্রুত গেলাম ক্লান্ত হয়ে গেলাম হাজার বছর আমি ঘুরে দুনিয়ার জমিনে রে বাবা দুনিয়ার জমিনে এইরকম ভাবে জান্নাতের মধ্যে ঘুরতে ঘুরতে ফিরে আসলাম ক্লান্ত হয়ে রে বাবা জান্নাতুল ফিরদাউস আমি শেষ করতে পারলাম না সুবহানাল্লাহ তাহলে এই জান্নাত কাদেরকে আল্লাহ দান করবে যা ঈমান আনবে আর নেক আমল করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করে সুবহানাল্লাহ বলে